169 জন ছাত্রে স্টুডেন্ট ভর্তি বিষয়ে দীর্ঘ শুনানি উপায় রায়ের জন্য অপেক্ষমান ছিল, রায়ের জন্য ছিল। আজকে মাননীয় আদালত রায় ঘোষণা করেছেন। রায়ে 169 জন স্টুডেন্ট বিধি বহির্ভূতভাবে যে বয়সীমা নির্ধারিত আছে নীতিমালায়, সেই বয়সীমার ব্যত্যয়ে ভর্তি হয়েছেন সে বিষয়টি প্রমাণিত হয়েছে। সে কারণে কর্তৃপক্ষ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যে নির্দেশ দিয়েছিলেন ভিক্ষান্নসা নুন ইসলাম কর্তৃপক্ষকে, সেই নির্দেশ হাইকোর্ট বিগত বহাল করেছে। ভিক্ষান্নসা নুন ইসলাম কর্তৃপক্ষ ভর্তি শিক্ষার্থী ভর্তি করতে গিয়ে তাদের যে নিজস্ব নির্দেশনা ছিল, পহেলা জানুয়ারি 2017 থেকে 31শে ডিসেম্বর 2017, সেই তাদের নির্দেশিত সময়সীমা তারাই ব্যত্যয় করে ভর্তি করিয়েছেন। মাউসী মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে ফিল্টারিং প্রসেস, সেখানে আপার এইজ লিমিট ছিল না, কারণ সেখানে সারা দেশের ভর্তি বিষয়ে কতগুলো বিষয় ছিল, শুধুমাত্র ভিক্ষান্নসা নয়। সেই সুযোগটি নিয়ে ভিক্ষান্নসা নুন ইসলাম কর্তৃপক্ষ এবং আরও তাদের সাথে সংশ্লিষ্ট কেউ কেউ এই ভর্তি করে শিক্ষার্থীদের এই যে শুরুতেই যে তাদের শিক্ষাজীবনের শুরুতেই যে তাদের যে মানসিক বা শিক্ষাজীবনের যে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছেন তাদের ভর্তি কেন্দ্র করে, সেই কারণে মাননীয় হাইকোর্ট বিভাগ এই অনিয়ম সংশ্লিষ্টে তদন্ত করার জন্য মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়কে অতিরিক্ত সচিব পদমর্যাদা নিচে নয় এমন কাউকে প্রদান করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় চেয়ারম্যানের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে এবং বুয়েটের একজন কারিগরি বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করে এই অনিয়ম তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে। বয়সের যে ব্যাখ্যাটা এখানে বয়স নীতিমালায় হয় 6+, দ্যাট ইজ 5+ একটা বিষয় ছিল, সে বিষয়ে আমরা সুস্পষ্টভাবে আদালতের সামনে আমাদের বক্তব্য সরকারের বক্তব্য উপস্থাপন করি। 6+ মানে অবশ্যই 7-এর নিচে, কোনোভাবেই 7 বা 7+ 8+ হবে না। 6+ যদি আমি 7+ 8+কে ধরে নেই, তাইলে 7-8 অন্যান্য ডিজিট যা আছে সেগুলো রিডামটা অকার্যকর হয়ে যায়। সেই বিষয়টা মাননীয় আদালত আমাদের বক্তব্যকেই গ্রহণ করেছে। সে কারণে এই 6+ এবং বিশেষ করে ভিক্ষান্নসার ক্ষেত্রে ভিক্ষান্নসা যে তাদের সার্কুলার, সেই সার্কুলারের বাইরে যাওয়ার আইনগত কোনো সুযোগ নেই, সেটাই মাননীয় আদালতের রায়ে আজকে প্রতিষ্ঠিত।